ওয়েলকাম টু বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেল আজকে আমরা স্টাফ সিলেকশনের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এবং দেখে নেব কি কি পোস্টে নিয়োগ করা হবে এডুকেশান কোয়ালিফিকেশান কী কী চাওয়া হয়েছে বেতন কত আবেদনের লাস্ট ডেট কবে এবং কিভাবে আবেদন করবেন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে লাইব্রেরিতে বেশ কিছু পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা দেখে নিচ্ছি পোস্টের নাম লাইব্রেরি ক্লার্ক জেনারেল গ্রুপ সি এই লাইব্রেরি ক্লার্কের জন্য এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস সাথে সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স ফর্ম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে এই লাইব্রেরি ক্লার্কের ভ্যাকেন্সির জন্য যে পোস্টগুলি বেরিয়েছে ভ্যাকেন্সি আছে মোট সাতটি ইউ আর তিনটি ওবিসি একটি এসসি একটি এস টি একটি এবং ইডাব্লু এস একটি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টগুলিতে নিয়োগ করা হবে অনলাইন এক্সামিনেশানের মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের ইস্টার্ন রিজিয়ন থেকে এই ভ্যাকেন্সিগুলি পাবলিশ হয়েছে তো আমরা দেখে নেব লাইব্রেরি ক্লার্কের জন্য কি বয়স চাওয়া হয়েছে লাইব্রেরি ক্লার্কের জন্য বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে এছাড়াও লাইব্রেরি ক্লার্কের জন্য এখানে যে স্যালারির কথা বলা হয়েছে তা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের লেভেল টু অনুযায়ী অ্যাস পার সেভেন সিপিসি অনুযায়ী আপনাকে স্যালারি দেওয়া হবে এরপর আসছি আমি দ্বিতীয় পোস্টে এখানে দ্বিতীয় পোস্টির নাম হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি এই গ্রুপ বি পোস্টের জন্য এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি এছাড়াও সাথে থাকতে হবে ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অ্যান্ড এনি রিকগনাইজড ইউনিভার্সিটি এছাড়াও প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে ভালো নলেজ থাকতে হবে এখানে মোট ভ্যাকেন্সি আছে দুটি ইউ আর একটি এবং ওবিসি একটি এখানে যে বয়সের কথা বলা হয়েছে তা হল আঠেরো থেকে আঠাশ বছরের মধ্য প্রার্থীর বয়স হতে হবে এই সব পোস্টে নিয়োগের জন্য অনলাইন এক্সাম হবে আগস্ট মাসে এই অনলাইন এক্সামিনেশনের মাধ্যমেই নিয়োগ করা হবে এখানে ইন্টারভিউয়ের কোনো প্রক্রিয়া থাকছে না এরপর আসছি আমি তৃতীয় পোস্টে তৃতীয় পোস্টটি হচ্ছে লাইব্রেরি ক্লার্ক এবং বাইন্ডিং এর জন্য যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস সাথে সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এনি রিকগনাইজড বোর্ড থেকে পাস করতে হবে সাথে প্রার্থীকে তিন বছরের বাইন্ডিংয়ের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে এখানে জেনারেলের একটি ভ্যাকেন্সি আছে এই লাইব্রেরি ক্লার্কের ভ্যাকেন্সিটি হচ্ছে গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এই সব পোস্টের জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে এক্সাম নেওয়া হবে আগস্ট মাসে সেই অনলাইনে এক্সামের নাম্বারের ভিত্তিতেই আপনাকে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে ন্যাশনাল লাইব্রেরি কলকাতাতে এই পোস্টগুলির সবগুলি নিয়োগ করা হবে ইন্ডিয়ান ন্যাশনাল লাইব্রেরি কলকাতার অর্থাৎ পশ্চিমবঙ্গেই এই পোস্টগুলি নিয়োগ করা হবে এই সব পদে আপনারা আবেদন করার জন্য ডাব্লু এই ওয়েবসাইট ভিজিট করুন অনলাইনে আবেদনের লাস্ট ডেট তেরো ছয় দু অর্থাৎ এই পোস্টগুলিতে আপনাদের অনলাইন এক্সামিনের উপর ভিত্তি করেই প্রার্থী নির্বাচন করা হবে তো আজকে এই পর্যন্তই পরবর্তীকালে আরও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন ধন্যবাদ